আপনি কি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? চিন্তার কোনো কারণ নেই, এটি খুব কমন একটি ডিজিজ। এটি থার্ড কমন ডিজিজ ইন পিপল বলা হয়। সারা পৃথিবীতে যত মানুষ বাস করেন তার 12-15% মানুষ এই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। আবার প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা কারণে তার মাইগ্রেনের ব্যথা বাড়ে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না ঠিক কি কারণে তার মাইগ্রেনের ব্যথা বাড়ে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন হেলথ ক্রিপশন। আজ আমি এই মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়ার কিছু হোম রেমিডিজ আপনাদের সাথে শেয়ার করব। মাইগ্রেনে মাথা ব্যথার হোম রেমিডিজ জানার আগে আমরা প্রথমে জেনে নেব অন্যান্য মাথা ব্যথার সাথে এই মাইগ্রেনে মাথা ব্যথার তফাত কোথায়। মাইগ্রেনের মাথা ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে মাথার এক সাইডে হয়, কখনো কখনো মাথার দুই সাইডে হতে দেখতে পাওয়া যায়, কিন্তু সেটি খুব রেয়ার। মাথার ভিতরে দপদপ করে ব্যথা হয়, অর্থাৎ পেশেন্ট প্রত্যেক পালস বিটে বিটে তার ব্যথা অনুভব করে। উজ্জ্বল আলো বা জোরে আওয়াজে পেশেন্টের মাথায় ব্যথা বাড়ে। পারফিউমের গন্ধ বা কোনো দুর্গন্ধেও পেশেন্টের মাথায় ব্যথা বাড়তে পারে। কখনো কখনো গা বমি ভাব বা পেশেন্টের আবার কখনো কখনো বমি হতেও দেখতে পাওয়া যায়। এখন আমরা জেনে নেব এই মাইগ্রেনের মাথা ব্যথার কারণগুলি কী কী। মাইগ্রেনের মাথা ব্যথার যে সমস্ত কারণ সাধারণত হয়ে থাকে তার মধ্যে খুব কমন একটি কারণ হলো এনভায়রনমেন্টাল কজ, বা যেটিকে আমরা এনভায়রনমেন্টাল ট্রিগার বলি। 40% পেশেন্ট এই এনভায়রনমেন্টাল ট্রিগারের কারণে মাথা ব্যথায় ভোগেন। এনভায়রনমেন্টাল ট্রিগারের মধ্যে যেটি প্রথমেই আসে সেটি হলো সানলাইট এক্সপোজার, অর্থাৎ সানলাইটে বা সূর্যের আলোতে পেশেন্টের মাথায় ব্যথা বাড়ে। সেক্ষেত্রে পেশেন্টকে সূর্যের আলো থেকে এড়িয়ে চলতে হবে, বা জরুরিকালীন ক্ষেত্রে পেশেন্টকে সানগ্লাস বা ছাতা ইউজ করতে হবে। আবার কখনো কখনো পেশেন্টের উজ্জ্বল আলো, জোরে আওয়াজ, পারফিউমের গন্ধ বা কোনো দুর্গন্ধের সাথে সাথে পেশেন্টের মাথায় ব্যথা বাড়তে দেখতে পাওয়া যায়। সেসব ক্ষেত্রে পেশেন্টকে এইসব পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। মাইগ্রেনের ব্যথা বাড়ার আরও যে সমস্ত কারণগুলি দেখতে পাওয়া যায় সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত স্ট্রেস। আপনি যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করছেন তাহলে যথাসম্ভব তাড়াতাড়ি এই স্ট্রেস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ইররেগুলার স্লিপ, আমাদের অনিয়মিত ঘুমের একটি প্রধান কারণ হলো ইলেকট্রনিক্স গ্যাজেট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোবাইল নিয়ে বিছানায় শুতে যাই, এই সমস্ত অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। প্যাকেজ ফুড বা প্রসেসিং ফুড আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, কারণ এই সমস্ত খাবারে যে প্রিজারভেটিভ কেমিক্যাল থাকে সে প্রিজারভেটিভ কেমিক্যালও মাইগ্রেনের মাথা ব্যথার একটি কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত পরিমাণে চা, কফি, চকলেট, অর্থাৎ যে সমস্ত খাবারে ক্যাফিনের পরিমাণ বেশি থাকে সেই সমস্ত খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এরপর মাথা ব্যথার যে কারণটি আপনাদেরকে বলবো সেটি খুব গুরুত্বপূর্ণ একটি কারণ, সেটি হলো ডিহাইড্রেশন। আমরা আমাদের অজান্তে আমাদের শরীরকে ডিহাইড্রেট করে ফেলি, অর্থাৎ সারাদিনে আমরা জল কম খাই। এই জল কম খাওয়ার কারণেও অনেক সময় মাথার ব্যথা বাড়তে দেখতে পাওয়া যায়। তাই সারাদিনে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে জল খেয়ে আমাদের শরীরকে হাইড্রেট করে রাখতে হবে। আবার কখনো কখনো মহিলাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সময়তেও মাইগ্রেনের মাথা ব্যথা বাড়তে দেখতে পাওয়া যায়। তার প্রধান কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। এই হরমোনকে আপনার শরীরে ব্যালেন্সড করার জন্যে যেটি প্রধান দরকার সেটি হলো হেলদি ডায়েট এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম। এই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ রেমিডিজ হলো মেডিটেশন। সারাদিনে সময় বের করে কমসে কম 10-15 মিনিট আপনাকে মেডিটেশন করতে হবে, সাথে সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন। ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আপনারা রানিং, জাম্পিং, সাইক্লিং বা জুম্বা এই সমস্ত কিছু করতে পারেন, এবং তার সাথে সাথে কিছু যোগাসন করতে পারেন, যেমন হস্তপদ্মাসন, পদ্মাসন, শিশু আসন, সেতুবন্ধাসন। এই সমস্ত যোগব্যায়ামগুলিও মাইগ্রেনের মাথা ব্যথার জন্যে খুব লাভদায়ক। কখনো কখনো পেশেন্টরা বলেন আমাদের যখন মাথার ব্যথা বাড়ে তখন আমরা দিশেহারা হয়ে যাই, আমরা কি করব কিছু বুঝতে পারি না। ফার্স্ট অফ অল রিল্যাক্স, এত টেনশন করার কিছু নেই। আপনারা এমন কোনো কঠিন অসুখে ভুগছেন না যার জন্য এত টেনশন করতে হবে। চেষ্টা করবেন একটা নিস্তব্ধ অন্ধকার ঘরে কিছু সময় রেস্ট করার জন্য। অনেক পেশেন্টের মাথা ব্যথা যখন বাড়ে তখন শাওয়ার নিলে সে আরাম পায়,
আপনারা মাথা ব্যথার সময় সাওয়ার নিয়ে ট্রাই করতে পারেন। কোনো কোনো পেশেন্টের আবার টেস্টি খাবার খেলে বা কফি খেলে মাথার ব্যথা কমতে দেখতে পাওয়া যায়, এগুলি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আবার কখনো কখনো ঠান্ডা শেক বা গরম শেকেও মাইগ্রেনের ব্যথা আরাম পাওয়া যায়, এগুলিও আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না ঠিক কী কারণে তার মাথায় ব্যথা বাড়ে। আসুন এমন একটা কৌশল আমরা জেনে নিই যে কৌশলে আমরা অতি সহজেই বুঝতে পারবো ঠিক কী কারণে আমাদের মাথায় ব্যথা বাড়ে। আমাদেরকে ডেলি একটি ডায়েরি মেনটেন করতে হবে। লাস্ট এপিসোড আপনার কবে হয়েছে, অর্থাৎ লাস্ট মাথা ব্যথা আপনার কবে হয়েছে, মাসে কবার মাথা ব্যথা হয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার যেদিনে মাথা ব্যথা হয়েছে সেদিনে আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এনেছিলেন কি না। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় গেছেন যেখানে উজ্জ্বল আলো আছে বা জোরে আওয়াজ ছিল, বা আপনি এমন কোনো খাবার খেয়েছেন যে খাবারটি আপনি অন্যান্য দিন খাননি। সেই সমস্ত জিনিসগুলি আপনি নোট ডাউন করলেই আপনি অতি সহজেই আপনার মাথা ব্যথার কারণটি খুঁজে পাবেন। আর সঠিক কারণটি যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে এই মাইগ্রেনের মাথা ব্যথা থেকে আপনি ক্রোশও দূরে থাকবেন, আমি কথা দিলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে বরাবরের মতন অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।